আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, প্রথমে দেখলেন কিছু বিউটিফুল অর্নামেন্টস, সাম বিউটিফুল মেটেরিয়ালস, আর এখন দেখছেন তরকারি। কেন বলুন তো? বলছি, আমার বর ঢাকা গিয়েছিলেন, তো আজকে উনি ফিরে এসেছেন। তো আমাকে বলেছিলেন যে খুব হালকা পাতলা কিছু রান্নাবান্না করো, বেশি কিছু খাবো না, কারণ জার্নি করে এসে তেমন কিছু খাওয়া যায় না। তো আমরা সবাই আগে একসাথে খেয়ে নেব। আচ্ছা, আজকের ব্লগ নিয়ে অন্য কিছু বলার আগে আমার মনে হয় আমার এক্সপ্লেন করা উচিত কেন আমি হাসছি। আমার লাস্ট ব্লগ আপনারা অনেকেই দেখেছেন, যেখানে আমি কিছু ইউটিউবার আপুদের কপি করেছিলাম। তো তাদের মধ্যে একজন ছিলেন সিলেটি মাম ব্লগ ইউকে, ওনার ওয়ে অফ টকিং আমি এতটা রপ্ত করেছি, এখনও এগুলো আমার মধ্যে রয়ে গিয়েছে। তো আপু, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে ফুল পারমিশন দিয়েছিলে তোমাকে কপি করার জন্য, এবং তোমারটা করতে আমি সবচাইতে বেশি এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। না না, আমার লাস্ট ব্লগ নিয়ে কোনো কথা বলা যাবে না, না হলে হাসি থামাতেই পারবো না। দেখতে পাচ্ছেন কুরকুরে মুরমুরে, এগুলো হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের কুরকুরে স্ন্যাক্স আর কি। তো ওদের বাবা কয়েক প্যাকেট নিয়ে আসছে, যখন ওরা ঢাকায় ছিল এগুলো খেতে খুব লাইক করতোই আর কি। তো যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন লাগেজ থেকে বের করা হয়েছে, এগুলো সবই হচ্ছে কোনো রকমের শপিং করা হয়েছে। যখন ও একা দেশে যায় তখন কিন্তু ও অন্য কাজ নিয়ে এত বিজি থাকে, শপিংয়ের কোনো টাইমই পায় না। যখন আমি যাই তখন বুঝতেই পারছেন দুনিয়ার যা আছে সব শপিং করে নিয়ে চলে আসে। তো যা যা দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে আমি একটু পরে ডিটেলস কথা বলবো, আর সব কিছু কিন্তু শেয়ার করা হবে না, কিছু জিনিস অবশ্যই প্রাইভেট রাখা হবে। তো দেখতে থাকুন, একটু পরে ডিটেলস কথা বলবো, ঠিক আছে? এই সুভেনিয়ারটা আনা হয়েছে ফ্রম দুবাই এয়ারপোর্ট, আর আমি বলেছিলাম একটা যদি কোনো নাইস জুয়েলের বক্স পাওয়া যায় তাহলে নিয়ে আসার জন্য। তো এইটা ও পছন্দ করে নিয়ে আসছে, অলসো ফ্রম দুবাই এয়ারপোর্ট, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এই দুটো আমি একটু ওইদিকে সরিয়ে রেখে দিচ্ছি। এখন শেয়ার করবো সাম খুন্দন জুয়েলারিস, কেনা হয়েছে ফ্রম ঢাকা পিঙ্ক সিটি গুলশান। অবশ্যই ঈদকে মাথায় রেখে আমি এগুলো আনিয়েছি। তো কুন্দন অনেক সময় গোল্ডের উপরে বসানো থাকে, বাট দিজ আর নট গোল্ড, অল ইমিটেশন। তো রিয়েল কুন্দন কীভাবে চিনবেন? যদি আপনার জুয়েলারির পিছনে এরকম ডিজাইন থাকে দেন ইটস রিয়েল কুন্দন। অনেক বছর আগে যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম জয়পুরে, তখন ওখানকার কারিগররা আমাকে বলেছিল যে রিয়েল কুন্দনের পিছনে এরকম ডিজাইন থাকবেই, আদারওয়াইজ ইটস ফেক। তো যেগুলোতে এরকম ডিজাইন করা নেই সেগুলো কিন্তু আপনারা অনেক কম দামে কিনতে পারবেন। বাকি যে কুন্দন জুয়েলারিগুলো শেয়ার করব সেগুলোর পিছনেও কিন্তু প্রিন্টেড ডিজাইন করা আছে, এটার মধ্যেও আছে। লম্বাটে ধরনের মালা বা কি বলবো এটাকে, এটা আমার বর পছন্দ করে নিয়ে আসছে। আমি এই ধরনের জিনিস কখনোই পরি না, বাট ভালোই হলো আমার কালেকশনে থেকে গেল আর কি, পরবো হয়তো বা মাঝে মধ্যে। লম্বা মালাটা যে বক্সে আছে সেই বক্সেই থাকবে, আর বাকিগুলো অন্য একটা বক্সে, যে দেখুন এভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, তাহলে জিনিসগুলো ভালো থাকবে। আর এইটা হচ্ছে একটা জুয়েলারি বক্স ফ্রম আরং, খুবই সুন্দর, আমার ওদের জুয়েলারি বক্স কালেকশনগুলো খুবই ভালো লাগে। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন, এটা আমার বোন গিফট করেছে। আমি বললে হয়তো আরও অনেকগুলো পাঠিয়ে দিত, কিন্তু আমি না করেছি, কারণ যেহেতু দেশে যাওয়ার পসিবিলিটি আছে, তো ভাবলাম যখন দেশে যাব তখন নিজে পছন্দ করে অনেকগুলো কিনে নিব। আর এখানে দেখা যাচ্ছে কিছু টি শার্টস, এগুলো ব্র্যান্ডেড, যারা বিদেশে থাকি তারা জানেন এগুলো এখানে কতটা এক্সপেন্সিভ হয়। তো খুবই ভালো কোয়ালিটির টি শার্টস কয়েকটা আনা হয়েছে।
দুটো পাঞ্জাবি দেখা যাচ্ছে, যেটা একটু ব্লুইশ সেটা হচ্ছে আমার বড় বোনের কাছ থেকে আমার বরের জন্য গিফট, আর পাশেরটা হচ্ছে আমার বড় বোনের ছেলের শ্বশুর বাড়ি থেকে গিফট। এখন দেখবেন খুবই ট্রেন্ডি একটি লং কোট, এটা নেওয়া হয়েছে ঢাকার একটি টপ ব্র্যান্ড শপ থেকে, ওদের নিজস্ব ডিজাইন এবং কালেকশন। বেসিক্যালি আমার বোন গিয়েছিল ওখানে কিছু একটা কিনতে, তো কিছু একটা কিনতে গিয়ে এইটা দেখে তার এক দেখাতে এত পছন্দ হয়েছিল যে কিনে ফেলল। আমি ঢাকা থেকে কখনোই কোনো কোট বা জ্যাকেট কখনোই আনাইনি, এই ফার্স্ট টাইম। তো আমাদের যে এখানে যারা আছে সেখানেও কিন্তু এতটা ট্রেন্ডি কোট এই ইয়ার আমি দেখিনি, তো এখন একটু পরে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ট্রেন্ডি। স্প্রিং এবং সামারের জন্য খুবই পারফেক্ট। এখন দেখবেন আজকের ব্লগের মেইন অ্যাট্রাকশন, দুটো শাড়ি শেয়ার করব, আর এগুলো হচ্ছে আমার বড় বোনের কাছ থেকে আমার জন্য ঈদ গিফট। আজকাল সবাই লং ড্রেস বা গাউন পরে থাকেন, কিন্তু আমি অল টাইম প্রিফার করি শাড়ি। শাড়িতে একটা বাঙালি নারীকে যতটা অ্যাট্রাকটিভ লাগে, যতটা সুন্দর লাগে, যতটা ভালো লাগে, অন্য কোনো কিছুতে কিন্তু সেরকম লাগে না। আপনি মানেন বা না মানেন, কিন্তু এটাই সত্য। এখনকার এই লং ড্রেসের যুগে যখন আমি কোনো পার্টিতে শাড়ি পরে যাই, অবশ্যই ঘুরে ফিরে সবাই আমার দিকে আসেন, কোথা থেকে শাড়িটা নিয়েছেন, ইউ লুক বিউটিফুল, ইউ লুক গর্জিয়াস, দিস অ্যান্ড দ্যাট। আর সেরকম তো লাগবেই, কারণ একমাত্র আমি শাড়ি পরে আছি, আর সবার পরনে কিন্তু গাউন। প্রত্যেকটি শাড়ির পেটিকোট কিন্তু ডিফারেন্ট ম্যাটেরিয়াল, রেডিমেড যে পেটিকোটগুলো কিনতে পাওয়া যায় সেরকম না, তো শাড়ির ম্যাটেরিয়াল বুঝে পেটিকোটের ফ্যাব্রিকটা সিলেক্ট করা হয়েছে, আর অবভিয়াসলি এগুলো সবই করেছে আমার বড় বোন। তো আজকের ব্লগটি কী ছিল, ঢাকা থেকে কী কী আনা হয়েছে, আর সব কিছু কিন্তু আমি শেয়ার করিনি, কিছু জিনিস অবশ্যই প্রাইভেট রেখেছি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, এখন হবে ছোটোখাটো একটা ফ্যাশন শো, তো ফ্যাশন শো দেখতে দেখতে আপনারা আজকের ভিডিওর এন্ডিং দেখতে পাবেন। ইউ অল টেক কেয়ার, আল্লাহ হাফিজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।